Ladies and gentlemen, welcome to PRC Foundation. How are you? তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে W.B. Yeats এর কবিতার মধ্যে আমরা কি ধরনের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পাই W.B. Yeats এর কবিতার মধ্যে আমরা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস পেয়ে থাকি যেমন W.B. Yeats কে একজন আইরিশ ন্যাশনাল পোয়েট বলা হয় তো গাইস W.B. Yeats কে কি জন্য একজন আইরিশ ন্যাশনাল পোয়েট বলা হয় থাকে প্যাট্রিয়ট কাকে বলা হয় প্যাট্রিয়ট তাকে বলা হয় যে তার দেশকে ভালোবাসে তাহলে W.B. Yeats তার কবিতার মধ্যে যে দেশপ্রেমকে ফুটিয়ে তুলেছেন এই দেশপ্রেমের কথা বা এই দেশপ্রেমটা তার নিজের উপস্থিতি এটা কিন্তু তার পার্সোনাল এলিমেন্ট বা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টকে প্রমাণ করে তিনি তার যে বিখ্যাত কবিতা স্টার 1916 এ এই স্টার 1916 এ তিনি তার দেশপ্রেমের উন্মোচন ঘটিয়েছেন যেটা তার একটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট আর এই দেশপ্রেমের উন্মোচন তিনি কিভাবে ঘটিয়েছেন তিনি আসলে আইরিশ একজন রেভলিউশনারি না কিন্তু আইরিশ রেভলিউশনারিসদের প্রতি তিনি যে সম্মান তিনি যে ভালোবাসা তিনি যে কৃতজ্ঞতা বোধ দেখিয়েছেন তার দেশ যে একটা নতুন স্বাধীনতার দিকে ধাবিত হতে যাচ্ছে সেই স্বাধীনতার কথা যত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন এই চমৎকার রিপ্রেজেন্টেশন থেকে আমরা W.B. Yeats এর কবিতার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট হিসেবে তার কিন্তু প্যাট্রিয়টিজমটা খুঁজে পায় অর্থাৎ তিনি প্রত্যক্ষভাবে তার দেশের সাথে সম্পৃক্ত তার দেশের সত্তার সাথে তার লেখাগুলো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পৃক্ত এবার আরেকটা বিষয় বলি তোমাদের যে তার দেশপ্রেমের বহিঃপ্রকাশ কিন্তু আরেক দিক থেকেও ঘটেছে আর সেটা কি জিএম সেন্স জন মিলিংটন সেন্স তিনি একজন মডার্ন ড্রামাটিস্ট যিনি লিখেছেন রাইডার্স টু দ্য সি এই রাইডার্স টু দ্য সি এই জন মিলিংটন সেন্স তিনিও একজন আইরিশ ড্রামাটিস্ট তো W.B. Yeats এর সাথে একবার তিনি সাক্ষাৎ করেছিলেন এবং তাকে বলে যে আমিও আপনার মতো একজন বিখ্যাত সাহিত্যিক হতে চাই তখন W.B. Yeats তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি তোমার লোকালিটিতে তুমি তোমার জনগণকে তুমি তোমার দেশের লোকদের সাথে কথা বলো আর সেখান থেকে তুমি তোমার লিটারেচারের এলিমেন্টটাকে কালেক্ট করো তাহলে তুমি সবচেয়ে বেশি বিখ্যাত হবে আর এই কথা শুনে জন মিলিংটন সেন্স কি করেছিল সে কিন্তু তার যে জন্মস্থান না তার যে প্রত্যেক জন্মস্থান যে অ্যারেন আইল্যান্ডস সেখানে তিনি ভিজিট করেছিলেন এবং মানুষদের জীবনকে অবজার্ভ করার মাধ্যমে তিনি বুঝতে পেরেছিলেন ফেট ভাগ্যকে নিষ্ঠুরভাবে খেলছে মানুষের সাথে গরিব মানুষের সাথে এবং সমুদ্র কি ভিলেনাস রোল প্লে করছে এই যে পরামর্শ দেওয়ার মাধ্যমেও কিন্তু দেশপ্রেম এটা ফুটে ওঠে আর একজন মানুষের লেখার মধ্যে যদি দেশপ্রেম ফুটে ওঠে তাহলে সেটাকে অবশ্যই তুমি অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অবশ্যই অবশ্যই বলবে সো ওয়াই হোয়াট ইজ দ্য ফার্স্ট অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অফ W.B. Yeats প্যাট্রিয়টিজম শুড বি কনসিডার্ড টু বি দ্য ফার্স্ট অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অফ W.B. Yeats সেকেন্ড পয়েন্ট যেটা দ্য সেকেন্ড কামিং এই কবিতা থেকেও আমরা W.B. Yeats এর অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টকে খুঁজে পাই কারণ তিনি কন্টেম্পোরারি হিউম্যান সিভিলাইজেশন আইরিশ সিভিলাইজেশনের যে পতন খ্রিস্টান সিভিলাইজেশনের যে পতন সেই বিষয়টাকে তুলে ধরেছেন একতে এক তিনি আয়ারল্যান্ডের অধিবাসী ছিলেন তাহলে আইরিশ সিভিলাইজেশনের পতনকে তুলে ধরছে তার মানে তিনি দুঃখে কষ্টে যন্ত্রণায় রয়েছেন দ্বিতীয় নম্বর বিষয় কি দাঁড়াচ্ছে যে তিনি একজন খ্রিস্টান ছিলেন আর খ্রিস্টান সিভিলাইজেশনের একটা পরিবর্তন আর নতুন একটা সিভিলাইজেশনের যে শুরু হতে যাচ্ছে সেটাকে তিনি কিন্তু এখানে দেখিয়েছেন সো এই কবিতাটার যে পয়েন্ট অফ ভিউ তার মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট রয়েছে আর কবিতাটার শুরু হয়েছে কিভাবে টার্নিং এন্ড টার্নিং ইন ওয়াইডেনিং জয়ার দ্য ফ্যালকন ক্যানট হিয়ার দ্য ফ্যালকোনার অর্থাৎ একটা জায়ার জায়ার মিন্স সাইকেল হিস্ট্রিক সাইকেলের কথা বলছে যেখানে মানুষরা আবর্তিত হচ্ছে W.B. Yeats সহ এবার চলে আসো গাইস সেলিং টু বাইজেন্টাইন সেলিং টু বাইজেন্টাইন এই কবিতাটা এবং দ্য ল্যাক ইল অফ ইনিস ফ্রি এই দুইটা কবিতা হচ্ছে রোমান্টিক কবিতা আর রোমান্টিক কবিতা মানে কি বুঝতেই পারছো রোমান্টিক কবিতা মানে হাই ইমাজিনেশন সাবজেক্টিভিটি তো হাই ইমাজিনেশন আর সাবজেক্টিভিটি কি এটা হচ্ছে দুইটাই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট সেলিং টু বাইজেন্টিয়ামে
তিনি একটা আদর্শ পৃথিবীতে যেতে চায় এবং দ্য ল্যাক ইল অফ স্পিরিটেও তিনি একটা আদর্শ পৃথিবীতে যেতে চায়। ডব্লিউ বি ইয়েটসকে তুমি রোমান্টিক কবি হিসাবে প্রমাণ করার জন্য এবং তার হচ্ছে দেশপ্রেমকে ফুটিয়ে তোলার জন্য এই দুইটা কবিতার রেফারেন্স তুমি ব্যবহার করতে পারো, যেখানে ইউনো ডব্লিউ বি ইয়েটস তার দেশের ডাবলিনের যে পরিস্থিতি সেই পরিস্থিতিটাকে ফুটিয়ে তুলেছেন এবং তার দেশের কান্ট্রি পিপল, ন্যাচারাল বিউটি, ফোকলোর, ডিফারেন্ট কাইন্ড অফ অ্যান্থ্রোপোলজি সেগুলোকে কিন্তু তিনি ঘোষণা করেছেন। সো গাইস, এবার পরবর্তী টার্ম চলে আসি। ডব্লিউ বি ইয়েটস এর কবিতাগুলো যেগুলো প্রেমের কবিতা, কিসের কবিতা? লাভের কবিতা, ভালোবাসার কবিতা, সেই কবিতাগুলো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টে ভরপুর। তার প্রত্যেকটা প্রেমের কবিতাই প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোনোভাবেই তার প্রেমিকার নাম উল্লেখ আছে। আর তার বিলাভেড নাম কি? মোটগন, যাকে তিনি হেলেনের সৌন্দর্যের সাথে কম্পেয়ার করেছেন। কার নয়নে কারে লাগে ভালো, ঠিক আছে, পিরিতে মজিলে মন, কি বা হাড়ি কি বা ডোম, বুঝোই তো বিষয়, তাই না? যদি প্রেমে পড়ে যায় তাহলে তো যেটা যেটা হয় আর কি, যাই হোক তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে পারে, না থাকাই ভালো আর কি। হাউএভার, কামিং টু দ্য পয়েন্ট, তো বিষয়টা কি দাঁড়াচ্ছে? প্রেমের কবিতা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টে ভরপুর। যেমন নো সেকেন্ড ট্রাই, এই কবিতাটা ডব্লিউ বি ইয়েটস মোটগনকে প্রশংসা করেছেন যে এই মহিলা আমাকে অনেক জ্বালাইছে কিন্তু তারপর আমার কোনো দোষ নাই, মানে তাকে কোনো আমি দোষী করি না। কারণ কি? এই মহিলার স্বভাব যেটা তিনি সেটাই করেছেন, আর এই মহিলার কারণেই কোনো সেকেন্ড ট্রাই হবে না কিন্তু আমার জীবনটা শুধু ধ্বংসের দিকে গিয়েছে। তাহলে ভালোবাসাটা অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট অ্যান্ড এ প্রেয়ার ফর মাই ডটার, দিস ইজ এ সুপারব এক্সাম্পল অফ অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। এখানে প্রচন্ড পরিমাণে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টের কথা বলা হয়েছে। যেমন তার মেয়ের জন্য তিনি প্রার্থনা করেছেন, এটা যে তার মেয়ের কথা বলছে তাহলে তার নিজের জীবনের কথা বলছে, এবং তিনি লেডি গিগোরির কথা উল্লেখ করেছেন। তো লেডি গিগোরিকে, লেডি গিগোরি হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর ফাইন্যান্সিয়াল প্যাট্রনেস, অর্থাৎ ডব্লিউ বি ইয়েটস কে ফিনান্সিয়ালি হেল্প করত লেডি গিগোরি, এবং লেডি গিগোরির আওতাতে, আর্থিক সহায়তার আওতায় ডব্লিউ বি ইয়েটস কিন্তু এত তারাক্কিতে গিয়েছে। এবং তিনি হেলেন, অ্যাফ্রোডাইট এদের কার্সিভ বিউটির মাধ্যমে তার প্রেমের দুঃখের কথাটা বলেছেন আর তার মেয়ের জন্য প্রার্থনা করেছেন যে আমার মেয়ে বেশি সুন্দর হওয়া দরকার নেই, মোটামুটি সুন্দর হলেই চলবে, অত বেশি অহংকারী হওয়া যাবে না, আর আমার মেয়ের যেন একটা অত্যন্ত ধনী পরিবারে বিয়ে না হয়, একটা কাস্টম ট্র্যাডিশন অ্যান্ড কালচার বেসড ফ্যামিলিতে বিয়ে হয়, আর এইভাবে যেন সুখে শান্তিতে আমার মেয়ে তার জীবনটাকে কাটাতে পারে। সো ফ্রম দিস পয়েন্ট অফ ভিউ, এখন তোমরা প্রমাণ করতে পারবে যে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কেন তুলে ধরা হয়েছে। আসলে একজন ব্যক্তি যখন কোনো সাহিত্যকর্ম রচনা করেন তখন কিন্তু তার এক্সপিরিয়েন্স থেকে রচনা করে থাকেন। যেমন টিএস ইলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড, এই কবিতার মধ্যে রিস লেডির কাস্কারভার দ্বারা তার ওয়াইফকে কিন্তু রিফ্লেক্ট করা হয়েছে বলে অনেক ক্রিটিক বলে থাকে। অর্থাৎ প্রত্যেকটা কবি সাহিত্যিকের সাহিত্যকর্মের মধ্যেই অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, এটার সাক্ষাৎ মেলে। এবার সেলিং টু বাইজেন্টিয়াম, এই কবিতাটা দেখো কত পর্যাপ্ত পরিমাণে অটোবায়োগ্রাফিক্যাল। কারণ এখানে অটোবায়োগ্রাফির কি জানেন, যে ডব্লিউ বি ইয়েটস 1928 সালে মাল্টা ফিভারে আক্রান্ত হয়েছিল। কোন ফিভারে আক্রান্ত হয়েছিল? মাল্টা ফিভার। এই মাল্টা ফিভারে আক্রান্ত হওয়ার পরে তিনি দেখছেন যে আয়ারল্যান্ডে ইউনো বৃদ্ধদের অবস্থা খারাপ, তার বয়স 60 বছর পার হয়ে গিয়েছে, বৃদ্ধদের অবস্থা খারাপ, যার কারণে তিনি কি করলেন, এই বৃদ্ধদের অবস্থা খারাপ তাদের জন্য যে আদর্শ পৃথিবী, সেই আদর্শ পৃথিবীর কল্পনা করে তিনি একটা কবিতা লিখলেন, আর এইভাবেই তার অটোবায়োগ্রাফি কিন্তু প্রমাণিত হয়। সো ইন অলমোস্ট অল অফ দ্য পোয়েমস অফ ডব্লিউ বি ইয়েটস ইউ উইল গেট অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, অ্যাট লিস্ট সিঙ্গেল অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট। আই হোপ ইউর কনসেপশন ক্লিয়ার। ওকে, হ্যাভ এ গুড ডে, দ্যাটস ইট।